Hello friends, welcome back to my channel Rima's Kitchen. আর একটা নতুন আর একটু হটকে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে তো মনে হচ্ছে শুধু লতি করব, লতিতে আবার হটকে কি আছে? কিন্তু একটা এমন টুইস্ট আর ইনগ্রেডিয়েন্টস দেবো যাতে এটা হটকে হয়ে যাবে। দেখুন, প্রথমেই আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি লতি, আর লতিটাকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। দেখুন, লতিটাকে ছুলে নিয়ে এক আঙুলের সাইজের মতন লম্বায় লম্বায় কেটে নেবেন। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি লতি। নিয়ে নিলাম কাটা লতি। লতি দিয়ে একটা ইউনিক আর হটকে রেসিপি করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, নিয়ে নিয়েছি সিদল। এই হটকে টুইস্টার কথাই বলছিলাম, নিয়ে নিয়েছি সিদল। সিদল হচ্ছে একটা ড্রাই ফিশ যেটা নর্থ ইস্টে খুব ফেমাস। আপনারা ওখানে যদি আপনাদের কোনো রিলেটিভ বন্ধু বান্ধব থাকে নিশ্চয়ই জানবেন। দেখুন, প্রথমে সিদলটাকে আমরা একটা বাটির মধ্যে জল নিয়ে ভালোভাবে চুবিয়ে রাখলাম। সিদলটাকে মোটামুটি 10 মিনিটের মধ্যে চুবিয়ে রাখতে হয় যাতে তার গায়ে থেকে যে ছালটা আছে, খোসাটা, এটা যেন বেরিয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। প্রথমেই গ্যাস জ্বালিয়ে নিলাম আর বসিয়ে দেবো একটা প্যান। দিয়ে দিলাম জল। জলের মধ্যে অ্যাড করে দেবো হালকা পরিমাণে নুন। জলটা হালকা গরম হয়ে গেলে আমরা লতিগুলো অ্যাড করে দেবো। প্রথমে লতিটা একটু ভাপিয়ে নিতে হবে। লতিটা অতিরিক্ত ভাপালে হবে না, যাতে গলে না যায়। একটু বুঝে লতিটা ভাপিয়ে নামিয়ে নেবে। দেখুন, একটা ফুট চলে এসেছে। এবার আমি লতিটাকে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। আবার বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। দিয়ে দিলাম সাদা তেল। আপনারা পুরো রেসিপিটা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাকে একটু আচ্ছাচে করে নেব। দেখুন, এইভাবে আচ্ছাচে করে নিয়ে দিয়ে দেব তেলে। রসুনটাকে মোটামুটি 30 সেকেন্ডস মতন ফ্রাই হতে দেবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি মোটামুটি 3টে পেঁয়াজের মতন অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন অ্যাড করে দিলাম। নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, সেটাও অ্যাড করে দেব। আর ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন, হালকা হালকা রং চেঞ্জ হয়ে গেছে। রংটা যেই চেঞ্জ হয়ে গেল, আমি ফ্রাইং প্যানের মধ্যেই 2টো ডিভিশন তৈরি করে নিলাম। মাঝখানে আর একটু পরিমাণে তেল দেব। দেখুন, তেল অ্যাড করে দিলাম আমি হালকা পরিমাণে। এইবার যে সিদল, যে মাছটা আমি চুবিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেখান থেকে তুলে নিয়ে তার মাথাটা আলাদা করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, মাথাটা লাগবে না অ্যাড করতে, মাথাটা আপনারা ফেলে দেবেন। ডাইরেক্ট তেলের ওপরে আমি সিদল মাছটাকে দিয়ে দিলাম। সিদল মাছটা কিন্তু বুঝতেই পারবেন না যে রয়েছে, কেন কি মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই মাছটা গলে যায়। দেখুন তো, মাছ ছিল সেটাই বোঝা যাচ্ছে না, পুরো মাছটা গলে গেছে। আর সিদলের ভেতরে একটাই লম্বা কাঁটা থাকে, ওটা এরকম ভাবে দেখুন আমি খুন্তি আর চামচের সাহায্যে এটা বার করে নিচ্ছি। আপনারাও এইভাবে বার করে নিতে পারবেন, খুব ইজি। কেন কি যদি এই কাঁটাটা পুরো তরকারিতে মিশে যায়, পুরো কাঁটা কাঁটা হয়ে যাবে। দেখুন, এরকম লম্বা কাঁটাটা উঠে বেরিয়ে আসবে। তারপরে যে এটা শীতল একটা মাছ ছিল, আপনারা তাই বুঝতে পারবেন। ভালোভাবে মাছটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেবো হালকা পরিমাণে জল।
যাতে মাছটা পুড়ে না যায়। এবার আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করবো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি অ্যাড করতে হবে, তো দিয়ে দিলাম চিনি আর গরম মশলা পাউডার। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেবেন। নুনটা অবশ্যই মুছে দেবেন, কেন কি আমি পেঁয়াজ ভাজাতে নুন দিয়েছি, আর ড্রাই ফিশের মধ্যে নিজস্ব একটা নোনা ভাব থাকে। দেখুন পুরো তেলটা কি সুন্দরভাবে উঠে এসেছে। এই সময় আমি কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে আমি লতিটা অ্যাড করে দেবো। লতিটা দেওয়ার পরে অতিরিক্ত নাড়াচাড়া করে ঘাঁটবেন না, যাতে তো লতিটা ভেঙে যায়, কারণ কি লতিটা গলে গেলে ডিশটা একদম ভালো লাগবে না। দেখুন কি সুন্দর সব কিছুর সাথে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই জলটা অল্পই দেবেন, কেন কি এটা ঝোলও হবে না আর একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে না, একটা মাখো মাখো থাকবে, যাতে আপনারা ভাত দিয়ে মেখে খেতে পারেন। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। আর ভালো রং আনার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর আমার যারা নর্থ ইস্টার্ন ফ্রেন্ডসরা আছে, লাইক আসাম, বাংলাদেশ, এরা এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। এরকম আরও কিছু ইউনিক রেসিপির সাথে আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। বাই।